আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে যে ঢাকার কবুতর সেরা নাকি পাকিস্তানি কবুতর সেরা নাকি রাজশাহীর কবুতর সেরা, এটা শুধুই আমার মতামত। সেটা হচ্ছে আমার কাছে মনে হয় পাকিস্তানি কবুতর হইতেছে আবুল কবুতর, এগুলার মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। ক্যামেরা কি তোমাদেরকে কামড় টামড় দেয় নাকি? ক্যামেরা দেখলে তোমরা এমন করো? দেখেন এই দুইটাই কিন্তু নর কবুতর। হ্যাঁ, আমাদের ঢাকার গিরিবাজ কবুতরটা সাইজে কত বড় দেখছেন, কারণ এতদিনের মধ্যে ওর ডিম পেরে দেওয়ার কথা, আল্লাহ জানে মনে করেন আবার আমি বাঞ্জা কবুতর কিনলাম নাকি। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা, সবাই কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আপনারা সবাই আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এখন, ঠিক আছে, এটা একটা পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর। হ্যাঁ, পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর, এটা আমার না মূলত এক বড় ভাইয়ের একটা কবুতর। হ্যাঁ, তো এখন কথাটা হচ্ছে এইখানে যে কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঢাকার একটা সবুজ গলা গিরিবাজ কবুতর। তো এখন ব্যাপারটা হচ্ছে এই পাকিস্তানি কবুতর আর আমাদের ঢাকার সবুজ গলা কবুতরের মধ্যে তফাৎটা কি? এই যে পাকিস্তানি কবুতরটা ছাড়লাম, আপনারা দেখেন এই দুইটাই কিন্তু নর কবুতর। হ্যাঁ, আমাদের ঢাকার গিরিবাজ কবুতরটা সাইজে কত বড় দেখছেন, আর দেখেন পাকিস্তানি কবুতরটা চিকন ছোট সাইজের একটা কবুতর। হ্যাঁ, আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, হাতে নিয়ে দেখাই, নাহলে বুঝতে পারবেন না। আপনারা খেয়াল করেন যে আমাদের ঢাকার গিরিবাজ কবুতরের এই যে চেস্টটা, ঠিক আছে, এই যে অংশটা, এটা কিন্তু সাইজে অনেক বড়। হ্যাঁ, বিশাল সাইজ দেখেন। আচ্ছা, আর পাকিস্তানি কবুতরের দেখেন ওই জায়গাটা ছোট দেখছেন, এই যে বুকের জায়গাটা দেখেন ছোট। আর পাকিস্তানি কবুতরটার আপনার শরীরের দিক থেকে যদি বলেন, তো শরীরের দিক থেকে এটা হচ্ছে আমাদের কবুতরগুলো হচ্ছে একটু গোল টাইপের। হ্যাঁ, আর পাকিস্তানি কবুতরটা দেখেন একটু লম্বাটে টাইপের, আর আমাদের কবুতরটা গোল। আর আমাদের কবুতর গুলা পাকিস্তানি কবুতর থেকে উঁচুও কিন্তু অনেক বেশি দেখেন। এই পাকিস্তানি কবুতরটা কিন্তু মোটামুটি ফুল সাইজের একটা কবুতর। পাকিস্তানি কবুতর যত বড় হয় অত বড় সাইজেরই একটা কবুতর। আর আর আমাদের এই যে এই নটটা দেখতেছেন, এই নটটাও মনে করেন আপনার গিরিবাজের যেটা ভালো সাইজ, আমাদের এখানকার ওই সাইজেরই কবুতর। আর সত্য কথা বলতে কি, আমি জানি না কিভাবে আপনারা কথাটা নিবেন, এটা শুধুই আমার মতামত। সেটা হচ্ছে আমার কাছে মনে হয় পাকিস্তানি কবুতর হইতেছে আবুল কবুতর, এগুলার মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। উঠতেছে তো উঠতেছে, ঠিক আছে, উড়ার সময় যে নামবে ঠিক আছে, দেখা যায় অনেক সময় আপনারা পাকিস্তানি কবুতর যারা উড়াইতেছেন, ঠিক আছে, এদেরকে নিচে অনেক কবুতর অনেক ভালো ফ্লাই করে নিচে নেমে আসতে পারে না, কিন্তু এই ধরনের আবুলের মতো অভ্যাস কিন্তু আমাদের কবুতরের মধ্যে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার রেসের ব্যাপারটা আছে, আমরা তো আসলে ঢাকার গিরিবাজ কবুতর দিয়ে রেস করি, পাকিস্তানি কবুতর দিয়ে আসলে ওভাবে রেস করা হয় না। তবে হ্যাঁ, ফ্লাইং এর জন্য পাকিস্তানি কবুতর এখন পর্যন্ত প্রুফ, এবং আসলে প্রুফ যে ওরা অনেক ভালো ফ্লাই করে। আর আমাদের ঢাকার কবুতরও ভালো ফ্লাই করে, কিন্তু আসলে পাকিস্তানি কবুতরটা নিয়ে যেহেতু সবাই চর্চা করতেছে, ঠিক আছে, কথা আছে না প্রচারে প্রসার, পাকিস্তানি কবুতরের প্রচার বেশি। এখন আপনারা আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, এটা একটা রাজশাহীর হাই ফ্লায়ার কবুতর। হ্যাঁ, এই কবুতরটা রাজশাহীর কবুতর, রাজশাহীর একটা হাই ফ্লায়ার কবুতর। এই কবুতরটাও কিন্তু অনেক ভালো ফ্লাইং করে, নিজেই অনেক ভালো ফ্লাইং করে, তার বাচ্চাও অনেক ভালো ফ্লাই করে। এখন আমরা দুইটা কবুতর একসাথে ছেড়ে দেখি কোনটা আপনাদের কাছে ভালো মনে হয়। আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে যে ঢাকার কবুতর সেরা নাকি পাকিস্তানি কবুতর সেরা নাকি রাজশাহীর কবুতর সেরা। এই যে দেখেন আপনার রাজশাহীর হাই ফ্লায়ার কবুতরের সাথে কিন্তু পাকিস্তানি কবুতরের অনেকটাই মিল আছে, অনেকটাই বলতে কালারের মিলের কথা আমি একবারও বলতেছি না, এদের দুজনের মিল আছে হচ্ছে সাইজ, গঠন, এইসব সাইড থেকে, ঠিক আছে। আপনারা দেখেন গঠনটা প্রায় কাছাকাছি, এবং পাকিস্তানি কবুতরের থেকে দেখেন আবার রাজশাহীর কবুতর সাইজ আর একটু ছোট দেখছেন। তো এখন সিদ্ধান্ত আপনারা নিবেন কোনটা ভালো। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি জাস্ট একটা কথাই বলবো যে রাজশাহীর কবুতর রাজশাহীর কবুতরের জায়গায় ভালো, ঢাকার কবুতর ঢাকার কবুতরের জায়গায় ভালো, পাকিস্তানি কবুতর পাকিস্তানি কবুতরের জায়গায় ভালো। আমাদের ঘুঘু পাখি গুলার এখন কি অবস্থা আসেন একটু দেখি, এরা চুপচাপ গুটিসুটি মাইরা বসে রয়েছে, কি খবর তোমাদের? এরা ক্যামেরাটা দেখলেই হয় এদের মাথা নষ্ট হয়ে যায়। ক্যামেরা কি তোমাদেরকে কামড় টামড় দেয় নাকি? ক্যামেরা দেখলে তোমরা এমন করো কেন? এগুলা মেল নাকি ফিমেল আমি এখনো বুঝতে পারলাম না, আমি এখন আসলে কোনো সিদ্ধান্ত আসলে এদের ব্যাপারে আসতে পারিনি। আপনাদের মনে আছে কিনা এই যে আমরা রাজশাহীতে যাওয়ার আগে আপনার এই মাদিটা নিয়ে আসছিলাম, ঠিক আছে, এই মাদিটা হচ্ছে আপনার আমার বাসার একটা রেজাল্ট করা কবুতরের মা, যে কবুতরটা আমার বাসায় ছিল না, তো এটা জোড়া নিছে কিন্তু এখনো ডিম পারতেছে না। এত সময় নিতেছে কেন আমি ঠিক বুঝলাম না, কারণ ওর এতদিনের মধ্যে ওর ডিম পেরে দেওয়ার কথা, আল্লাহ জানে মনে করেন আবার আমি বাঞ্জা কবুতর কিনলাম নাকি। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।